গুড মর্নিং, আজকে হলো লক্ষ্মী পুজো আর আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি যাচ্ছি ওই বাড়িতে, ওখানে লক্ষ্মী পুজো হচ্ছে আর আমাদের বিল্ডিংয়ে কনস্ট্রাকশন চলেই চলেছে, তাই এখন আর বেশি কথা বলছি না, এখানে শোনা যাবে না, একবারে পৌঁছে আবার কথা বলছি। তো বাড়িতে চলে এসেছি, এখন একটু ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রি হয়ে নিই, তারপর কাজে লেগে পড়ব। এখানে মা সবজি কাটছে আর এখন আমি যাচ্ছি আলপনা বানাতে, তো চলুন বানিয়ে নিই তারপর দেখাচ্ছি কেমন হলো। তো এট লাস্ট আমার আলপনা দেওয়াটা কমপ্লিট হলো, চলুন দেখাই কেমন হয়েছে। খুব একটা ভালো হয়নি কিন্তু তাও দেখুন কেমন হয়েছে। মা তো বলবেই ভালো হয়েছে, তা আপনারাই দেখে নিন আর দেখে বলুন কেমন হয়েছে। আমি এখন টমেটো নিয়ে বসে পড়েছি, চাটনির জন্য টমেটোটা এরম ভাবে গ্রেট করে নেব। চাটনিও রেডি হয়ে গেছে, এবার আমি এগুলোকে পেপার দিয়ে ঢেকে রাখছি, এখানে ঠাকুরের কাছে এনে রাখা হচ্ছে এক এক করে, যেগুলো রেডি হয়ে যাচ্ছে। তো এই যে এটা টাইগারের জন্য আনা হয়েছিল ফিপ্রোফোর, এটা ডেইলি দেওয়া হয় 3-4 মাস পর পর, যাতে টাইগারের বডিতে কোনো পোকা না আসতে পারে। তো মা এদিকে এবার ভাজার পার্টটা কমপ্লিট করছে আর এদিকে আমি ফ্রুটসগুলো নিয়ে এসেছি ধুয়ে, এগুলো এবার কেটে নেব। আর বাবা এদিকে নারকেল কুড়োচ্ছে আর মার এদিকে ভাজার পাটটা কমপ্লিট হয়ে গেছে, খিচুড়ি বসে গেছে। তো পুজো আর কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে, তো আমি তার আগে রেডি হয়ে আসি, রেডি হয়ে আবার দেখা হচ্ছে। তো আমি হয়ে গেছি রেডি আর মা হচ্ছে রেডি, মা রেডি হয়ে গেলে দেখা করাচ্ছি। আর পুজোর জোগাড় সব হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে, তো মা রেডি হয়ে যাক তারপর মার সাথে দেখা করাচ্ছি। তো এই যে মাও রেডি হয়ে গেছে, সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম অন্যান্য কাজে, তো তাই জন্য আপনাদের সাথে দেখা করতে পারিনি, তো এখন এসেছি, এখন একটু ফ্রি আছি তাই কথা বলছি। আর এখন আমরা সবাই ওয়েট করে আছি পুরোহিত মশাইয়ের জন্য, তারপর পুজো হবে আপনারা দেখতে পাবেন। আমাদের টাইগার ভাই ভাত ঘুম দিচ্ছে, এবার পুজো শুরু হতে আর বেশি দেরি নেই, তাই মা এগুলো জোগাড় করে নিচ্ছে। তো এখনো ঠাকুরমশাই এসে পৌঁছায়নি, 1 ঘন্টা লেট হয়ে গেছে, এখনো ফোনও ধরছে না, জানি না কি হবে, তার জন্য ওয়েট করছি। এখন আমাদের সবই গোছানো রেডি, দেখা যাক কি হয়। তো ফাইনালি অনেকক্ষণের অপেক্ষার পর ঠাকুরমশাই এসে পৌঁছেছেন, তো এই যে মা বাবাও রেডি হয়ে গেছে, তো এবার পুজো স্টার্ট হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ
এখন পূজো হলো কমপ্লিট, এবার মা পাঁচালি পরে নেবে আর তারপর সবাইকে আমরা প্রসাদ দিতে যাব আর তারপর আমরাও খেয়ে নেব। তো চলুন আগে মা পাঁচালি পড়ছে সেটা শুনে দিই। এবার প্রসাদগুলো উঠিয়ে এনে আমরা টেবিলে রাখছি যাতে প্রসাদগুলো সার্ভিং করতে সুবিধা হয়। এখন সবাইকে দিয়ে আসা হবে প্লেটে করে। এদিকে আমরা এক এক করে প্লেট সাজিয়ে নিচ্ছি, পাড়ার সবাইকে দিয়ে আসতে হবে। এবার আমি আর মা যাচ্ছি সবাইকে দিয়ে আসতে। তো সবাইকে দিয়ে আসা হয়ে গেছে, এবার আমরা খেয়ে নিচ্ছি। তো প্রথমে নিয়ে নিয়েছি ফল, মিষ্টি আর নাড়ু, আর তারপর খিচুড়ি নিয়ে নেব। আমরা এই সবে বাড়ি পৌঁছালাম আর আজকে খুব এনজয় করলাম। তা আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। টিল দ্যান ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আই ইউটিউব চ্যানেল।